আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ক্যামতাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ক্যামতাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য সর্বপ্রথম আমি আমার ল্যাপটপে যাব এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ক্যামতাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হয়। ওকে, তো ক্যামতাসিয়াতে স্ক্রিন রেকর্ড করার জন্য সর্বপ্রথম আমি আমার ক্যামতাসিয়াতে ক্লিক করলাম। একটু সময় নেবে ক্যামতাসিয়াতে ওপেন হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামতাসিয়া ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। তো আপনি যেহেতু নিউ রেকর্ডিং করবেন তো সেই জন্য আপনি নিউ রেকর্ডিং এ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন নিউ রেকর্ডিং এ ক্লিক করার পর তো এরকম ভাবে ওপেন হবে এটা। এখানে একটি টুল বার আসবে, তো এখানে বাই ডিফল্ট ফুল স্ক্রিন মোড রয়েছে, ফুল স্ক্রিন সিলেক্ট করা রয়েছে। তারপরে যদি কাস্টম স্ক্রিন সিলেক্ট করে দিতে চান, এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ফুল স্ক্রিন আর একটি হচ্ছে কাস্টম স্ক্রিন। তো আপনি যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ফুল স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আর আপনি যদি কাস্টম স্ক্রিন রেকর্ড করতে চান তো সেজন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম স্ক্রিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট এরিয়া টু রেকর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে এরিয়াটি রেকর্ড করতে চাচ্ছেন ওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ডাউন করবেন, ধীরে ধীরে এদিকে টান দিবেন। যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ঠিক ততটুকু এরিয়া এখানে রেকর্ড হবে, বাকিটা রেকর্ড হবে না। তো আমি এই অংশটুকু এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আপনি এখানে সিম্পলি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রেস F10 টু স্টপ দ্য রেকর্ডিং। তো এখন আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন, এখন থেকে আপনি যাই কিছু বলবেন আপনার কম্পিউটারের স্ক্রিনে অডিও এবং ভিডিও দুটো রেকর্ড করবে। তো আপনি যদি আপনার কম্পিউটার থেকে F9 প্রেস করেন তাহলে আপনার ভিডিওটি পজ হবে, আপনার রেকর্ডিং পজ হবে, আর আপনি যদি F10 প্রেস করেন তাহলে আপনার রেকর্ডিং পুরোপুরি ক্লোজ হবে। ক্লোজ হয়ে যাওয়ার পর আপনার সেই রেকর্ডিংটা ডাইরেক্ট ক্যামতাসিয়াতে ওপেন হবে। তো আমি এখানে জাস্ট রেকর্ডিংটা স্টপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে রেকর্ডিংটা করেছি সেটা ডাইরেক্টলি এখানে ক্যামতাসিয়াতে ওপেন হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এই রেকর্ডিংটি খুব সহজে এডিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক টু, ট্র্যাক ওয়ান। তো ট্র্যাক ওয়ানে হচ্ছে যে কি আপনার কম্পিউটার স্ক্রিন যেটা রেকর্ড হয়েছে সেটা, আর ট্র্যাক টু টি হচ্ছে যে কি অডিও, অর্থাৎ আপনি যাই কিছু বলেছেন সেই অডিওটি এখানে রেকর্ড হয়েছে। অর্থাৎ এক জায়গায় অডিও, এক জায়গায় কম্পিউটারের স্ক্রিন রয়েছে, দুই জায়গায় দুটি রেকর্ড হয়েছে, এক জায়গায় অডিও আর এক জায়গায় ভিডিও। তারপরে যদি কম্পিউটার স্ক্রিনে অডিও এবং ভিডিও দুটি রেকর্ড করার পর সেটাকে এডিট করতে চান তো সিম্পলি আপনি এখানে এক নম্বর যে লেয়ারটি রয়েছে সেটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেপারেট অডিও এন্ড ভিডিও এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যদি সেপারেট অডিও এবং ভিডিওতে ক্লিক করে সেপারেট যদি না করেন তাহলে যেটা হবে, আপনার যখন ভিডিও আপনি এডিট করবেন আপনার কম্পিউটার স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছেন সেটা আপনার বয়সের সাথে এবং আপনার আপনি যেটা দেখাচ্ছেন সেটার সাথে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, আগে পিছু হয়ে যাবে। হতে পারে আপনি যেটা দেখাচ্ছেন সেটা আগে চলে যেতে পারে, আপনার বয়সটা পিছনে পড়ে যেতে পারে, অথবা আপনি যেটা দেখাচ্ছেন সেটা পিছনে পড়ে যেতে পারে এবং আপনার বয়সটা আগে চলে যেতে পারে। তো এটা খুবই একটি ঝামেলার কাজ। আপনি যদি সেপারেট অডিও এবং ভিডিওতে ক্লিক না করে ভিডিও এডিট করা শুরু করে দেন তাহলে কিন্তু অনেক বড় একটা ঝামেলাতে আপনি পড়ে যাবেন। তো সেজন্য আপনি অবশ্যই সেপারেট অডিও এবং ভিডিওতে ক্লিক করে ভিডিও এবং অডিও সেপারেট করে নেবেন। ওকে, ব্যাপারটা বোঝা দরকার কি বুঝো নাই ব্যাপারটা? তো আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন। তো কিভাবে ক্যামতাসিয়া দিয়ে এ টু জেড ভিডিও এডিট করতে হয় সে বিষয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি, সেটার লিংক এ ভিডিওর পিন কমেন্টে আপনি পেয়ে যাবেন। তো আপনি দেখতে পেলেন কিভাবে ক্যামতাসিয়া দিয়ে খুব সহজে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব মোবাইল, কম্পিউটার, টেকনোলজি, ইন্টারনেট রিলেটেড, সেটা নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out. We got this far, don't know.